হামবার্গ টাইমস। আবাস যোজনা তালিকায় লাগাতার দুর্নীতির বিরুদ্ধে মানবাজার বিজেপির উদ্যোগে বোরোতে বিক্ষোভ কর্মসূচি। আজ বোরো থানার মানবাজার দুই ব্লকের আবাস প্লাস যোজনার লিস্টে দুর্নীতির বিরুদ্ধে আজ মানবাজার দুই ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় বোরোতে। উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক রাকেশ মাহাতো, মানবাজার দুই ব্লকের কনভেনার ছুটুলাল মাহাতো, জেডপি তিন মণ্ডল সভাপতি কৃত্তিবাস মাহাতো, সাধারণ সম্পাদক বিজয় মাহাতো, রায় মোহন মুর্মু, যুব মোর্চার সভাপতি সঞ্জয় কুমার মাহাতো, জেডপি ফোর মণ্ডল সভাপতি অজিত কুমার সরেন, সাধারণ সম্পাদক বাসুদেব কুর্মকার, যুব মোর্চার সাধারণ সম্পাদক মানিক তন্তুবাই ও মণ্ডল কমিটির সকল সদস্য সদস্যা, শক্তিকেন্দ্র প্রমুখ ও বিভিন্ন বুথ থেকে আগত বুথ সভাপতি ও কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন প্রায় 500-600 সমর্থক। আরামবাগ টাইমসের রিপোর্ট। মানে লাগাতার ধর্ণা দিব, ওই দিন রাত থাকবো, যদি ভালো আর নাইলে আগামী সোমবার এই ভিডিও সামনের কাছে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো দিন রাত। যতদিন না ঠিক করছো ততদিন আমরা যাচ্ছি তাই তো। বেঁচে বেঁচে গরিবদের আবাস প্লাসের লিস্ট থেকে নাম বঞ্চিত করা হলো কেন? বিডিও সাহেব জবাবদার। বেঁচে বেঁচে গরিবদের নাম আবাস প্লাসের লিস্ট থেকে বঞ্চিত করা হলো কেন? বিডিও সাহেব জবাবদার। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিডিও সাহেবের দুর্নীতি কোন মানছি না, মানব না। বিডিও সাহেবের দুর্নীতি কোন মানছি না, মানব না। নমস্কার, আজকে ভারতীয় জনতা পার্টি মানবাজার দুই নম্বর যৌথ মণ্ডল কমিটির উদ্যোগে আমরা বঞ্চিত আবাস যোজনা থেকে যে সমস্ত উপভোক্তা আজ ভিডিওর সামনে গেছিলাম, আমাদের দাবি ছিল যারা বর্তমানে যে লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টের ভিতরে যারা বঞ্চিত আছে, মানে বিভিন্ন কারণ দেখিয়ে, যেমন কাঁচা বাড়ি আছে তাতেও পাকা বাড়ি আছে, আবাস যোজনা না থাকা সত্ত্বেও আবাস যোজনার নাম করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই তাদেরকে পুনরায় তালিকাভুক্ত করা, এবং যে লিস্ট বর্তমানে প্রাপকের লিস্টে আছে তাতে অনেকেই দেখা যাচ্ছে চাকরি আছে, আবাস যোজনা পেয়েছে, সেই পরিবারেরও নাম আছে, এবং দুতলা বিল্ডিং মজাক দিয়া তাদেরও সেই উপভোক্তার লিস্টে নাম আছে, তাদেরকে বাদ দেওয়া এবং সঠিক উপভোক্তা নির্বাচন করা। আর যে সমস্ত উপভোক্তা আজকে মানে আজীবন কোনো সরকারি আবাস পায়নি, তাদেরকে আবাস যোজনা দেওয়ার জন্য ভিডিওর কাছে আজকে ধর্নায় বসেছিলাম এবং সমস্ত দুর্নীতি আজকে মানুষের কাছে তুলে ধরেছি। তার কারণ আমরা দেখেছি আজকে এই তৃণমূলের স্বজন পোষণের জন্য যে সার্ভে হয়েছে সেটা সম্পূর্ণ তৃণমূলের মানুষের আঙ্গুল হেলনেতে সেই সার্ভে হয়েছে এবং বড়লোক আজকে সেই তালিকাভুক্ত হয়েছে। তাই সঠিক উপভোক্তা নির্বাচন করে আর আবাস যোজনার তালিকা তৈরি করার আবেদন জানিয়েছি। যদি এই আবেদন মঞ্জুর না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছি। এই প্রোগ্রাম আমরা আজকে ভিডিওর সামনে রেখেছি, ধর্নায় বসেছিলাম, ভিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি। এই মানবাজার দু নম্বর আজকে গরিব এলাকা, সেই গরিব এলাকার মানুষ যাতে বঞ্চিত না হয় তার আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস যদি আমরা পাই তাহলে ভালো, নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে আমরা নামছি। এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।